বলো দেখি এটা তোমরা কিসের শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমাদের এটা সবার চেনা। কি চেনা লাগছে তো? ঢাকের শব্দ। আর আমরা সবাই জানি ঢাক পুজোর সময় বাজে, এটি একটি বাদ্যযন্ত্র। আবার ঠিক ঢাকের মতোই দেখতে আরও একটি বাদ্যযন্ত্র আছে, যার নাম তোমরা কি জানো? ঠিক ধরেছ, ঢোল। তাহলে এই ঢাক আর ঢোল নিয়ে চলো আমরা একটা আবার মজার ছড়া শুনি। ঢাই কুরকুর ঢাকের বাদ্যি, ঢাকি বাজায় ঢাক, ঢালির বেটা ঢাক কিনে তা, ঢাকি কি করে তাক। ঢালছে টাকা ঢুলির পিছে, ঢাক বাজানো শিখতে, ঢাটের মতো ডাঁট দেখায় সে, ঢাকের বোল তুলতে। ঢাক যারা বাজায় তাদের বলে ঢাকি, আর ঢোল যারা বাজায় তাদের বলে ঢোলবাদক বা ঢুলি। তাহলে আমরা সবাই জানি এই ঢাক ঢোল ইত্যাদি বাদ্যযন্ত্রের শব্দ আমরা শুনতে পাই সাধারণত পূজোর সময়। কিন্তু পূজোর সময় এবং সারা বছর সুস্থ থাকতে আমাদের শরীরে প্রচুর শক্তি প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন ফলমূল ও শাকসবজি খাওয়া। সেই সব শাকসবজির মধ্যে বলতো এটা কি? আমরা কিন্তু একে সবাই চিনি, এটা হলো ঢেঁড়স। কিন্তু ঢেঁড়স ফল না সবজি? ঠিক বলেছ, সবজি। ঢেঁড়সকে ইংলিশে বলে লেডিস ফিঙ্গার। দেখো বন্ধুরা, এখানে এই বাটিতে কিন্তু একটা ঢেঁড়স নেই, আর ঢেঁড়সের রং কি? সবুজ। তাহলে এখানে আমরা চটপট করে গুনে নিই কটা ঢেঁড়স রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ ঢেঁড়স হলো 6। কিন্তু ঢেঁড়সের মতো সবুজ রঙের আরো কয়েকটা সবজির নাম বলতে পারো? এটা হলো সবুজ লঙ্কা, এটা হলো সবুজ উচ্ছে, আর এটা হলো সবুজ পটল। তাহলে আমরা কি দেখলাম? ঢাক ঢোল ঢেঁড়স, যা ঢ দিয়ে শুরু হচ্ছে। তাহলে আজকের ব্যঞ্জন বর্ণ হলো ঢ। তাহলে এবার আমাদের স্কুলের কপির বাংলা পৃষ্ঠায় ঢ লিখে ফেলি এবং ঢাকের ছবিও এঁকে ফেলি। দেখো প্রথমে CW এবং ডেট লিখবে 31/7/21 হলো আজকের তারিখ। এরপর দেখো আমরা একটা ঢাক এঁকে ফেলছি। আমাদের ঢাক আঁকা হয়ে গেল এবং আমরা এখানে ঢ লিখব। ঢ একটি পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ। দেখো এটা দেখতে একদম টয়ের মতো। যে পদ্ধতি অনুসরণ করে আমরা ট লিখি, ঠিক একই পদ্ধতি অনুসরণ করে আমরা ঢ লিখব। তাহলে এইভাবে ক্লাস ওয়ার্ক করে বাকি লাইনগুলোতে তোমরা হোমওয়ার্ক করবে।